দুটি সুরাকে তাওহীদের সুরা বলা হয়। দুটি সুরাকে, একটি হচ্ছে সুরাতুল ইখলাস আর অপরটি হচ্ছে সুরা কাফিরুন। সুরা কাফিরুন কি আছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সুবহানাল্লাহ। এখানে বলছে কুল হুয়াল্লাহু আহাদ। দুটি দেখেন, হে কাফের কাফের সম্প্রদায় শুনে রাখো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শুনে রাখো, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। আসলে যদি আমরা এই যে বললাম জুজ আম্মা সুরাগুলো যদি আমরা বুঝে শুনে পড়ি না, এতে আমাদের অনেক কিছু শিক্ষার শিক্ষণীয় রয়েছে। শুধু আম্পারা সুরাগুলো যদি আমরা বুঝে শুনে অর্থ সহকারে পড়ি আর কি। এখানে আমরা বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আপনার আপনার শুতে যেতেন, বিছানায় যেতেন রাতে, তখনই তিনি দুই হাত একত্রিত করে এই তিন কুল পড়ে পুরো শরীরে তিনি মাসাহ করে দিতেন। মুখমণ্ডল সহকারে, মাথা সহকারে তিনি শরীরে যতদূর হাত যায় তিনি আপনার মাসাহ করে দিতেন। তিন কুলের মধ্যে হচ্ছে, একটি হচ্ছে সুরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ, তারপরে সুরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে হচ্ছে সুরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটি সুরা যখনই আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে যখনই বিছানায় প্রবেশ যাবেন, তখন আপনি পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মাসা করে দিবেন। এতে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। বুখারীতে এমন হাদিস রয়েছে, দেখেন।